বাংলাদেশের উন্নতি অবনতি তো আমাদের হাতে, সুন্দর আমরা করতে পারবো, এবং এটা সুন্দর করা দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যদি আমাদের এই দেশকে আমরা সুন্দর করতে চাই, তো এলম এবং আখলাক, জ্ঞান এবং চরিত্র দুইটা নিয়ে একসাথে এগোতে হবে। বিশ্বাস করেন, আমেরিকা বলেন, পশ্চিমা বলেন, কেউ কোনো মায়ের ছেলে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এতটুকুনের মধ্যে আমাদের ছেলের যে ব্রেইন, আমাদের ছেলেগুলা যাচ্ছে না, হার্ভার্ডে যাচ্ছে, MIT-তে যাচ্ছে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, আমাদের ছেলেগুলাকে চ্যালেঞ্জ করতে পারতেছে। আপনারা জানেন আমাদের ছেলেগুলা যেই যে বিশ্ববিদ্যালয়ে গেছে, ছিদ্র করে দিয়েছে। কি করে দিয়েছে? ছিদ্র করে, মানে ভাষায় নিয়ে যাওয়া। তারা আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের ছেলেগুলা এত ট্যালেন্ট হয় কেন, এত দারুণ, এত ইন্টেলেকচুয়াল কেমনে হয়? আমি বলি আমাদের ছেলেগুলা পেটে খিদা নিয়ে আসে। কি নিয়ে আসে? খিদা। যেই মানুষের পেটে খিদা থাকে না, তার ব্রেন কাজ করে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম, দাঈ এবং মদউ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, তেরে নসলে পাক মেহের বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে তরবিয়ত দিয়েছেন, এই পয়েন্টটা তো আপনারা বুঝতে পেরেছেন, আমি দাওয়াত দেব, সেটা ফেসবুকে দেন, সেটা মজলিসে দেন, সেটা জুমাতে দেন, আগে আপনি নিজের ব্যক্তিত্ব দেখেন, আপনার ব্যক্তিত্বের মধ্যে রহমত আছে কিনা। কেন? কারণ আমার নবীর ব্যক্তিত্ব আল্লাহ এভাবে সাজিয়েছেন, এবং নবীকে বলেছেন দায়ী হিসাবে, আমার নবীকে আল্লাহ কোমল মেজাজের করেছেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে এই ডাইমেনশনগুলো যদি ডেভেলপ না করে, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, একটা বাইহাকি আল্লাহুম্মা তাবারানী শরীফের একটা হাদিসের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহ নিজে তাদেরকে সৃষ্টি করেছেন। কেন? মানুষকে সহযোগিতার জন্য, মানুষকে মানুষ দলে দলে ওই ব্যক্তির কাছে আসে সহযোগিতা নেওয়ার জন্য, আর ওই ব্যক্তিকে আল্লাহ তৌফিক দেন সহযোগিতা করার জন্য। আমার নবী বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, উলাইকা, সেই সমস্ত ব্যক্তিগুলো, আমিনুনা মিন আযাবিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে থাকে না, মানুষ যেই কোনো পরিস্থিতিতে মানুষ তাদের কাছে যায় বুদ্ধি পরামর্শের জন্য, টাকা পয়সা সহযোগিতার জন্য। সম্মানিত ভাইরা, আমার নবীও যখন উম্মতকে তারবিয়ত দিয়েছেন, কি দিয়েছেন? তারবিয়ত, শিক্ষা দিয়েছেন, উম্মতের মাইন্ডসেট ডেভেলপ করেছেন, তো আমার নবী কাদের মাইন্ডসেট ডেভেলপ করেছেন? সাহাবায়ে কেরাম। কাদের? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের প্রথমে এলম কোন তরবিয়ত দিয়েছেন? এল সাহাবায়ে কেরামকে এলমের প্রতি অনেক বেশি উৎসাহিত করেছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি। মসজিদের নববীর মধ্যে ঢুকেছে, কেউ জিকিরে ইলাহি করছে, কেউ এলম বিভিন্ন জ্ঞানের শাখা প্রশাখা নিয়ে ডিসকাস করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মজলিস দেখে ওই যারা এলম নিয়ে ডিসকাস করছে তাদের সাথে বসে গেছে, উম্মতকে উৎসাহিত করার জন্য। আমার নবী তাও বলেছেন কি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলম কত বড় জিনিস দেখেন। আপনারা যদি এখানে এই নিয়ত করে আসেন যে মাওলা আজকের মাহফিলে যাচ্ছি এলম অর্জনের জন্য, কি অর্জনের জন্য? এলম, জ্ঞান অর্জনের জন্য। আপনি যদি বিশ্বাস করেন, এই নিয়ত করে আসেন, তো আপনি হয়ে যাবেন ছাত্র। কি হয়ে যাবেন? ছাত্র হয়ে গেলে আমার রসুল গ্যারান্টি দিচ্ছে,
আমার ওই উম্মতের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেবে। কত বড় মকাম দিয়েছে দেখেন, কত বড়। কিন্তু যাকে মকাম দেওয়া হয়েছে উনার মধ্যে কোনো বোধ শক্তিও নাই, উনি বুঝেনও নাই যে উনাকে আল্লাহ কত বড় স্ট্যাটাস দান করেছে। আর শুধু কি তাই, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা ইজি করে দেবে। শুধু কি তাই, সেই ব্যক্তি যদি মারা যায় কুল কায়নাত নয় কো সমুদ্রের নিচের জিনিসপত্র পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। সেই ব্যক্তি যদি ওই নিয়তের মধ্যে মারা যায় শহীদের দরজা পাবে। চিন্তা করতে পারবেন, এলমের জন্য আমার নবী কি পরিমাণ উৎসাহিত করেছেন। আপনাকে কোনো কষ্ট করতে হয়েছে? কোনো কষ্ট করতে হয় নাই। ঘর থেকে যখন আসতেছেন আপনি শুধু নিয়ত করে আসতেছেন, আমি একটু এলম শিখতে যাই। কি শিখতে যাই? এল, জ্ঞান অর্জন করতে যাই, শরীয়ত শিখতে চাই, দিন শিখতে যাই। নিয়ত কেউ করে না থাকলে এখন করে ফেলেন এবং সেই নিয়তটা ভরপুর পরিমাণ রাখেন। নিয়ত ভিতরে থাকলে, নিয়ত ভিতরে থাকলে কোনো, আপনি কদুকেতে কাজ করছেন, আপনি গরুর গোয়ালে কাজ করছেন, কোথায় কাজ করছেন, ডাজন্ট ম্যাটার, এই নিয়ত যদি ভিতরে থাকে আমার নবী যে গ্যারান্টিগুলা দিয়েছেন সেগুলার ভাগিদার হবে, সেগুলার ভাগিদার হবে। এই পরিমাণ উৎসাহিত করেছেন আমার নবী এলমের জন্য। আচ্ছা, আপনারাও যারা যখন বইপত্র কিছু পাবেন পড়তে থাকবেন, পড়তে থাকবেন। কেন কেন পড়বেন? আপনি যখন পড়বেন তখন নিয়ত করবেন আমি জানার জন্য পড়ছি। আকাশ মাওলা তুমি যদি আরেকটু জানাইতা, আরেকটু জানাইতা। আপনার বিছানার মধ্যে আপনি এন্তেকাল করবেন আর আমার নবী বলছে আমার ওই উম্মতকে আল্লাহ শাহাদতের দরজা দান করবে। আশেপাশের কেউ জানেও না, কেউ কি জানে উনি যে ছাত্র নিয়ত করেছে ভিতরে ভিতরে। সেজন্য আউলিয়া ইকরাম বলছেন কত ওলি তোমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে তুমি জানেও না সে যে আল্লাহর ওলি, সেও জানে না অনেক সময় আমার আল্লাহ যে তাকে পছন্দ করে। সম্মানিত, সবকিছু নিয়তের খেলা, সবকিছু নিয়তের খেলা। আর আমার মতো একজন সারা দিন রাত এলমের কথা বলে কিন্তু নিয়ত ভিতরে সহি না থাকার কারণে, এলম নিয়ে পড়ে থাকার কারণেও এলম থেকে, এলমের বরকত থেকে বঞ্চিত হয়। কেন? কারণ এলম নিয়ে পড়ে থাকে ঠিক, এই জিনিসটা ভিতরে ধারণ করে না। আপনারা বুঝতে পেরেছেন, আমার নবী সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে না, আপনি আপনি আর আমি এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে না। আপনারা এগুলার নিয়ত করবেন। ছোট মুরব্বিয়ানে কেরাম যারা আছেন কিছু পড়তে পারেন, আন্দর কিল্লা থেকে দুই একটা কিতাব নিয়ে পড়ার অভ্যাস করবেন, পড়ার অভ্যাস করবেন। জবান গীবত থেকে বাঁচবে, জবান গীবত থেকে বাঁচবে, ধ্যান ধারণা গীবত থেকে বাঁচবে, পরনিন্দা হিংসা থেকে বেঁচে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি পড়বেন। যখন বাংলা পড়তে আর ইচ্ছে করবে না তখন কোরআনে পাক তিলাওয়াত করবেন, কোরআনে পাক। আপনি চেষ্টা করবেন এই ধরনের কাজের মধ্যে থাকতে, এই ধরনের কাজের মধ্যে থাকলে আপনি আইনের মধ্যে দাঁড়াবেন, গালাগালি করবেন, ঘরের মধ্যে আসবেন আপনার কাপড় হাঁটুর উপরে চলে আসবে। কেন করবেন আপনারা এগুলা, কেন করবেন এগুলা? মনে রাখবেন, সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য নিজের ঘরে অনেক টাকা পয়সা লাগে না, অনেক টাকা পয়সা লাগে না। ঘরের সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য আপনার নিয়ত কাফি, আপনার নিয়ত কাফি, টাকা পয়সার দরকার হয় না ঘরের সভ্যতা প্রতিষ্ঠার করার জন্য। আমার নবী যিনি কুল কায়নাতকে সভ্যতা শিখিয়েছেন, ওনার রান্নাঘরের মধ্যে মাসের পর মাস চলে যেত রান্নাঘরের আগুন জ্বলত না, অথচ আমার নবী কুল কায়নাতকে সভ্যতা শিখিয়েছেন। আমার নবীর ঘরে গালাগালি হতো, আমার নবীর ঘরে সহযোগিতা হতো, ভদ্রতা। ইভেন আমার নবীর নাতির ঘরের, পতির ঘরের আস্তে আস্তে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ নবী তো অনেক উপরের জিনিস, একটু ইদার উদার হলে কোন শব্দ কারণে ঈমান নষ্ট হয়ে যায় আমরা জানি না, সেই কারণে আমরা একেবারে নিচে চলে আসি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলেন না গৌসুল আজম, গৌসুল আজম, অবশ্যই গৌসুল আজম, কিন্তু আমরা একবার দেখব না কোন পিতার উদরে ছিল, কোন মায়ের পেটে ছিল এবং কোন ঘরে বড় হয়েছে। হুজুর গৌসুল আজম যখন বুঝতে চেষ্টা করছে গায়ের মধ্যে রক্ত হাসানি এবং হুসাইনি, রক্ত হাসানি এবং যে মাহলের মধ্যে বড় হচ্ছে চোখ খোলে কি দেখতে পেয়েছে? হাইকোদা, পৃথিবীর মানুষ যখন ওই হারিকেন বন্ধ করে দেয়, বাতি বন্ধ করে দেয়, আমার ঘরের বাতি জ্বলে উঠে, আমার ঘরের বাতি, আজীব ঘর, এখানে বারোটার পরে কেউ ঘুমায় না, বারোটার পরে কেউ ঘুমায় না, আমার বাবা একদিকে কাঁদে, মা অন্যদিকে কাঁদে, পুরা ঘরের
কালচার ডিফারেন্ট না, পরিবর্তন অন্য ধরনের না, মানুষ শুয়ে পড়ে, মানুষ গালিগালাজ করে। আমার ঘরের বেলায় দিনের মধ্যে মানুষ যখন আমার মা বাবা উঠে, কেউ কারো সাথে অভদ্র আচরণ করে না, তুই তুকারি করে না, উচ্চ আওয়াজে কথা বলে না, গালিগালাজ করে না, পরনিন্দা পরচর্চা করে না। আমার এখানে এক আদব, এক ভদ্রতার একটা পরিবেশ, একজন আরেকজনকে অনেক আদব করে। বাইরে কেউ সহযোগিতার জন্য আসলে কাউকে খালি হাতে ফেরত দেওয়া হয় না। এই মাহলের মধ্যে হুজুর গৌসুল আজম বড় হচ্ছেন, তো উনি গৌসুল আজম না হয়ে কি হবেন আপনি আমাকে বলেন? 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম যখন ঘর থেকে এলমের সন্ধানে, কিসের সন্ধানে? এলম। তো আমাদের যিনি গৌস, উনি 18 বছর বয়সে এলমের সন্ধানে বের হয়ে যাচ্ছেন পরিবার ছেড়ে। সেই ধরনের একটা এলম শিকার জন্য আমরা আন্দর কিল্লা থেকে একটা বইও কিনি নাই, বই পড়িও নাই। আবার আমরা দাবি করি আমরা কাদেরি, আমরা কাদেরিয়া তরিকা। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি, আমি এদিকে আর যাই না। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবিয়ত দিয়েছেন এল। আরেকটা জিনিসের প্রতি আমার নবী সাহাবা ইকরামকে শিখিয়েছেন, সেটা আখলাক, সেটা যেটা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছি। চরিত্রের ক্ষেত্রে কয়েকটা বিষয়ে আমার নবী অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে ধৈর্য, যেটা আমরা ধরি না। আমরা কি করি, একজন গালি দিয়েছে, তুই আরে গালি দিস না, তুই হতে আমি বাঁশি বেলো যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিই। দেখেন এই যে আপনি এই সাথে সাথে লাঠি নিয়ে দৌড় দিলেন, সাথে সাথে বউ একটা কথা বলেছে, সাথে সাথে গালি গালাজ দিয়ে দিলেন, মানে দেন এন্ড দেয়ার রিয়াকশন দিলেন। এর রিয়াকশন হচ্ছে অন্তরের জ্বালা, অন্তরের জ্বালা। সেটা দিয়ে আপনি আপনার নফসকে খুশি করেছেন। কাকে? নফসকে। আল্লাহকে খুশি করেন নাই, আল্লাহকে খুশি করেন নাই, নফসের পূজা করেছেন আপনি, সাথে সাথে পূজা করেছেন। দেখেন না, আগুন যখন নিবে যায় ঠান্ডা হয়ে যায় না? আপনিও যখন বাড়ি দিয়ে দিয়েছেন, ভিতর থেকে পরিষ্কার হয়ে যান নাই, টেনশন খতম হয় নাই, টেনশন কিন্তু যায়। নফস আপনাকে বুঝাচ্ছে খুব ভালো কাজ করেছো, কিন্তু আপনি জানেন আপনি যদি একটু পরিমাণ ধৈর্য ধারণ করে, কেউ কোনো কথা বলেছে আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহকে ডেকে ধৈর্য ধারণ করলেন, মাওলায়ে করিম মাওলায়ে করিম, আপনাকে শান্তি যেটা দেবে, আমৃত্যু আপনার ভিতরে তেজ থাকবে শান্তি।